নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই দুইটি গ্রহের মহাসংযোগ কোন দুটি গ্রহ? শুক্র এবং রাহু মেষ রাশিতে একত্রে অবস্থান করছে এবং 18 জুন 2022 পর্যন্ত এই শুক্র এবং রাহু একত্রে মেষ রাশিতে কিন্তু অবস্থান করবে। এই মেষ রাশিতে অবস্থান করায় শুক্র এবং রাহু, আমি এর আগে বহুবার বলেছি শুক্রের কারকতা, শুক্র ভোগ কারক গ্রহ, শুক্র বিডিয়ারেটের জায়গা, শুক্র আপনার যাবতীয় পার্থিব সুখ সমস্ত কিন্তু শুক্রের কিন্তু হাতে। আমি একটি কথা বারবার বলছি, যাদের ক্ষেত্রে ধনের জায়গাটা খুব সমস্যা হচ্ছে কি না, আপনারা শুক্রবার দিন মা লক্ষ্মীর পূজা করুন, তাতে কিন্তু আপনার আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু হবে। এটি করবেন মধ্যরাত্রে, আরও বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। আলোচনা শুরু করা যাক। রাহু এবং শুক্র মেষ রাশিতে অবস্থান করছে। রাহুর সাথে অবস্থায় রাহু হচ্ছে কি ভোগ কারক গ্রহ, রাহুটাও কিন্তু ভোগ কারক গ্রহ, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু। এই রাহু শুক্র একত্রে অবস্থান করে প্রাপ্তির জায়গাটা এই আট রাশি কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। কোন এই আট রাশি? রাহু এবং শুক্র এই 18 জুন 2022 পর্যন্ত এই আট রাশিকে মালামাল করতে চলেছে, অর্থাৎ আপনার সব দিক থেকে উন্নতি হতে চলেছে। সে আট রাশি নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে তিনটি রাশি বিশেষভাবে লাভ পাবে, অর্থাৎ এক্সেলেন্ট রেজাল্ট পেতে চলেছে তিন রাশি। সে তিন রাশি প্রথম আমি জানাবো। প্রথম রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এক্সেলেন্ট রেজাল্ট পেতে চলেছে। আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে। সুখ সাধনের জায়গা নির্দেশ করছে। আপনাদের ইনকামের জায়গা যথেষ্ট ভালো, অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার বড় ধরনের কন্ট্রাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে আসবে এবং শেয়ার মার্কেটের সঙ্গে যা যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এবং বিদেশ থেকে এই সময় প্রফিট কিন্তু আসবে। দৈনন্দিন রোজগার কিন্তু বাড়বে আপনার কুম্ভ রাশির। দ্বিতীয় যে রাশির কথা বলবো এক্সিলেন্ট, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে এই রাহু এবং শুক্রের অবস্থান, আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হবে। যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে শেয়ার মার্কেট, গোল্ড, এই জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন, চাঁদি থেকে আপনারা লাভ পাবেন। এবং যারা দুধের ব্যবসা করছেন বা আপনি চিনির ব্যবসা করছেন, চালের ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন। এবং কসমেটিক্সের গুডসের সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সঙ্গে যুক্ত আছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, এই জায়গা থেকে কিন্তু ধনু রাশি আপনি যদি হন কুম্ভ রাশির পর দ্বিতীয় নম্বর রাশি, যথেষ্ট কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে ধনু রাশি। দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে ধনু রাশি, অদ্ভুত অকল্পনীয় পঞ্চমভাবে রাহু শুক্র, আকর্ষিক অর্থলাভ আপনাদের কিন্তু এই 18 জুনের মধ্যে কিন্তু আপনাদের হবেই। তিন নম্বর যে এক্সিলেন্ট যে রাশির কথা আমি বলবো লাভ দিতে চলেছে, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে, দেখুন দ্বাদশভাবে শুক্র এবং রাহু আপনাদের কিন্তু মোক্ষ লাভ করাবে, আপনাদের ভোগ বৃদ্ধি করবে, আপনাদের ভোগের জন্য কিন্তু খরচ কিন্তু আপনাদের এই সময় হবে, বিদেশ থেকে আপনাদের লাভ পাবেন, আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং বেশ কিছু ক্ষেত্রে শুভ সংবাদ আপনাদের আসবে। আপনাদের সুখ শান্তি, দাম্পত্য সুখের জায়গা এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু লাভ আপনারা এই সময় কিন্তু পাবেন বৃষ রাশি। এবং আপনাদের যে জায়গাটা টালমাটাল খাচ্ছিল, সেই টালমাটালটা আপনাদের অনেকটাই রিকভারি কিন্তু বৃষ রাশি কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, এই তিনটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি চার নম্বর রাশি। মিথুন রাশির ক্ষেত্রে
আপনাদের পঞ্চমপতি একাদশভাবে দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দিবে, পঞ্চমপতি এবং দ্বাদশপতি একাদশভাবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু আকস্মিক ধনলাভ, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। এবং প্রেমের ক্ষেত্রেও আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন কিনা, বুদ্ধির দ্বারাও কিন্তু আপনারা যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন মিথুন রাশি, অনলাইনে কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে এই শুক্র এবং রাহু একত্রে হওয়াতে। মিথুন রাশির ডেভেলপমেন্টই ডেভেলপমেন্ট বলা যেতে পারে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি মকর রাশি। মকর রাশির চতুর্থভাবে আপনাদের কিন্তু সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। মকর রাশি নিজস্ব প্রপার্টি, কোনো প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যার কিছু কিছু ক্ষেত্রে সমাধান হওয়া এবং অর্থনৈতিক স্থিতির জায়গাটা আস্তে আস্তে আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলে থাকবে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা থাকছে, ভাগ্য যাদের বিড়ম্বনা চলছে কিনা, ভাগ্য বিড়ম্বনা আপনাদের কাটবে। অর্থাৎ পাঁচ নম্বর যে রাশির কথা আমি বললাম মকর রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে। এবং আপনাদের যেহেতু কেন্দ্র তিকোণ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ রাজকীয় সুখ আপনারা কিন্তু এই সময় পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সপ্তমভাবে রাহুর সাথে যুক্ত হচ্ছে। দেখুন, যাদের দাম্পত্য সুখের জায়গায় বাধা চলছে কিনা, দাম্পত্য সুখ আপনাদের বাড়বে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের মজুদ হবে। দৈনন্দিন রোজগার আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি হবে। আপনি তুলা রাশির মানুষ, আপনাদের দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু আপনাদেরকে এই সময় দিতে চলেছে। এই দুইটি গ্রহ মহাসংযোগে তুলা রাশির আপনাদের যাবতীয় সুখ, পার্থিব সুখ এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ইনকাম বৃদ্ধি আপনাদের হবে। এরপর যে রাশি কর্কট রাশি, আপনাদের কর্ম হবে থাকছে। দেখুন, আপনাদের চতুর্থপতি একাদশপতি রাহুর সাথে সুখ সাধন বৃদ্ধি করবে, যে কোনো কাজে আপনাদের সফলতা কিন্তু আপনারা এই সময় পাবেন। অর্থাৎ দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কাজ এবং কর্মক্ষেত্রে সফলতা, এই জায়গাগুলো কিন্তু তুলা রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং প্রপার্টি থেকে লাভ, বিদেশ থেকে লাভ, ইনকাম বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আপনার কর্কট রাশির। তবে নিজস্ব জন্মছক অ্যানালিসিস করা দরকার। আমি বলছি হচ্ছে না, আমার কথা শুনে একটু গাছের পাতা নড়ছে না, জানবেন আপনার ন্যাকাল চারটা আপনি দেখান। জ্যোতিষশাস্ত্রের কিন্তু নয়, জ্যোতিষ বেদ, বেদের চক্ষু হচ্ছে জ্যোতিষশাস্ত্র। যদি আপনি বেদ বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র কিন্তু সঠিক। আপনার ন্যাকাল চাটে যদি না থাকে সেটা কিচ্ছু করার নাই কোনো অ্যাস্ট্রোলজারের, সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড কিন্তু নেই। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা এবং শত্রু শান্ত হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।